চামড়াজাত পণ্য সবসময় আভিজাত্যের প্রতীক, আর পর্যাপ্ত গবাদি পশু থাকায় বাংলাদেশে রয়েছে চামড়া শিল্পের উজ্জ্বল সম্ভাবনা। অনেক আগে থেকেই এদেশের উল্লেখযোগ্য সংখ্যক প্রান্তিক উদ্যোক্তা বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য তৈরি করে আসছেন, কিন্তু নানামুখী সমস্যার কারণে তারা উন্নত পণ্য তৈরি করতে পারছেন না, ফলে কাঙ্ক্ষিত মুনাফা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি অধরা রয়ে যাচ্ছে দেশ বিদেশের অভিজাত বাজার। একই সঙ্গে নিজেদের অজান্তেই তারা পরিবেশ দূষণের কারণ হচ্ছেন, তাই চামড়া শিল্পের প্রান্তিক উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে, বিশ্বব্যাংক ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেসএফের অর্থায়নে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প এসিপি এর আওতায় বাস্তবায়ন করছে সাস্টেইনেবল প্রোডাকশন অব লেদার প্রোডাক্টস শীর্ষক উপপ্রকল্প। গৃহীত প্রকল্পের উদ্দেশ্য হল চামড়াজাত পণ্য উৎপাদনে পরিবেশ বান্ধব অনুশীলন নিশ্চিত করা, ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা, উৎপাদিত রকমারি পণ্যের উন্নত বাজার সংযোগ প্রতিষ্ঠা করা। বর্তমানে নারায়ণগঞ্জের সদর ও সিদ্ধিরগঞ্জ উপজেলা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন ও যাত্রাবাড়িতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে বিভিন্ন স্তরের কয়েকশো পুরুষ ও নারী উদ্যোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ প্রকল্পের সেবা ও সুবিধা পাবেন। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য যেন সহজে বাজারজাত করতে পারে, যেটা তাদের ব্যবসায়িক সনদের পাশাপাশি এই ব্যাপারে তাদেরকে সম্যক ধারণা প্রদানের জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং পরিবেশগত সার্টিফিকেট, তাদের ব্যবসায়ী সার্টিফিকেট, অগ্নি নির্বাপন বিষয়ক সচেতনতা, এইসব বিষয়গুলো নিশ্চিত করে তারা যেন দেশীয় বাজার সহ আন্তর্জাতিক বাজারেও প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারে, সে ব্যাপারে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করব। চামড়াজাত পণ্য উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তাদের উপযুক্ত প্রশিক্ষণ নেই, ফলে নিখুঁত ডিজাইন করতে পারেন না, ডিজিটাল পদ্ধতির ডিজাইনে পরিচিত না হওয়ায়, কারখানার অবকাঠামোগত উন্নয়ন করতে পারেন না পুঁজি না থাকায়, ঘাটতি রয়েছে বাজার সংযোগেও, ফলে উৎপাদিত পণ্য প্রায়ই দিনের পর দিন পড়ে থাকে। প্রথমে আমি ছোটো আছিলাম, তখন চাকরিতে ঢুকছি, ছয় মাস চাকরি করছি, করার পরে বেতন দেয় নাই আমারে, ছয় মাসে আমার হয়তো 10-12 হাজার টাকা দিছিল, ওই সময় ছোটো ছিলাম। তারপর আমি নিজে উদ্যোগ নিলাম যে আমি নিজে একটা ব্যবসা দিব বা পারবো, এরকম মনে সাহস হয়েছে, তারপর নিজেই ব্যবসা দিছি। এই লাইনের ভালো কারিগর নাই, পোলা পাঞ্জারে করে এরা হাফ কারিগর, এগুলো দেশের থেকে কম বেতনে আসে, এই করতে দেয় বাস আমরা যতটুকু পারি শিখাই দিই, এই করতে দেয়, এমনি কোনো অভিজ্ঞ কোনো কারিগর নাই। আর যে পরিশ্রম করে রাত এই সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত, পরিশ্রমটা বেশি হয়ে যায় কারণে ওয়ার্কার থাকতে চায় না। কারখানার ভিতরেই টাকা খাওয়া, মানে খাওয়া আসে হোটেল থেকে, তিন বেলা খাওয়া হোটেল একজনে যায় নিয়ে আসে, নিয়ে আসলে খাওয়ার খায় কারখানাতে ভিতরে বসে, তার রাত 12টার সময় তো কাজ অফ, অফ হইলে কারখানার ভিতরে ঘুমায় জায়গা জায়গা কইরা। কোনো ভালো কোনো প্রশিক্ষণ এগুলো তো আমার জানা নেই, আমি নিজেও করি না আর ওদেরকেও দিতে পারি না। যদি এরকম কারোর কাছ থেকে বা প্রশিক্ষণ দেওয়ার মতো প্রতিষ্ঠান থেকে আসে তাহলে তো ভালোই। এমনিতে প্রত্যেক দিন আমার 1 বস্তা ময়লা বের হয়, তো আমি 7 দিনে 7 বস্তা ময়লা যখন জমে, তখন আমি একটা রিক্সা দিয়া হয়তো 100-200 টাকা দিয়া বলি যে আপনার যেদিকে ভালো লাগে নিয়ে ফালাই দেন। কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই যে আমি ওই মহিলারা যা ওই জায়গায় ফালাবো। এমনিতে ব্যাংকে থেকে লোন নিতে গেলে অনেক সমস্যা, অনেক দৌড়াদৌড়ি করতে হয়, তারপরে যদি লোন মিলে তাও আবার লোনের সুদ নেয় অনেক বেশি, যে সুদ দিয়ে আমরা লাভজনক হব এটা মনে করি না আর কি। ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা আরও যেসব সমস্যা মোকাবেলা করেন সেগুলোর অন্যতম হল হাত দিয়ে আঠা লাগানো, এভাবে আঠা ঠিকমতো লাগানো যায় না, ফলে বন্ডিং ভালো হয় না। মাস্ক ব্যবহার না করার কারণে সৃষ্ট ডাস্ট নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে পড়ে, ফলে শ্রমিকের শরীরে ক্যান্সার সহ নানা রোগ বাসা বাঁধে। চশমা ব্যবহার না করার কারণে চোখেরও মারাত্মক ক্ষতি হয়। ফিনিশিং স্প্রেতে ব্যবহৃত কেমিক্যালগুলো ক্যান্সারসহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়। কারখানাগুলোতে কেমিক্যাল ও দাহ্য পদার্থের মজুদ থাকে, কিন্তু অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বা ফায়ার এক্সটিঙ্গুইশার থাকে না, ফলে আগুন লাগলে কারখানার ক্ষতির সাথে সাথে শ্রমিকদের প্রাণহানিরও আশঙ্কা থাকে। অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধ ব্যবস্থাই উত্তম। ওয়্যারহাউস
নীতি মেনে আমরা যদি মাল মালামাল গুদামজাত করি বা আমাদের ফিনিশ গুড যে আমরা যেখানেই রাখি সেটা হতে পারে কেমিক্যাল, হতে পারে অন্য অন্য ধার্য বস্তু, সেটা যদি ওয়ারহাউসের নীতি মেনে আমরা সংরক্ষণ করি তাহলে দুর্ঘটনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের সবসময় মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ইমানের অঙ্গ। আমরা যে আঙিনেই কাজ করি, যে আঙিনেই আমরা কর্ম করি, সেই আঙিনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যে নিয়মনীতি আছে সেই নিয়মনীতি অনুযায়ী যদি আমরা ওয়ারহাউস করি এবং উৎপাদন করি তাহলে আমরাও নিরাপদ থাকতে পারবো, যারা কর্ম করেন তারাও সুস্বাস্থ্য হবে এবং তাদের কর্মটাও নিরাপদ হবে। যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, ক্ষুদ্রভাবেই বলি, তাদেরকে প্রাথমিকভাবে অগ্নি নির্বাপনের জন্য যে ব্যবস্থাটি রাখা দরকার, প্রথমেই তার প্রতিষ্ঠানে কিছু বালি এবং কিছু পানি অথবা ফায়ার ব্ল্যাঙ্কেট অথবা ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার হোজ রিল, যেটা খুব সহজেই ছোটো ছোটো জায়গাতেও অল্প খরচে করে হলেও একটি দুর্ঘটনা যখন ঘটে প্রাথমিকভাবেই সে এটা ব্যবহার করে আগুনকে নির্বাপন করতে পারে। কারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থা নেই, উচ্ছিষ্ট ডাস্ট যত্রতত্র ফেলা হয়, কখনো বা এক স্থানে স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শ্রমিকদের স্বাস্থ্যহানি ঘটে, পরিবেশেরও প্রভূত ক্ষতি হয়। পাকা টয়লেটের ব্যবস্থা না থাকার কারণেও কারিগররা নানা স্বাস্থ্য সমস্যায় ভোগেন। কারখানাগুলোতে এখন পুরুষদের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমানতালে, তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি হয়ে উঠেছে। এখন 5 জন কারিগর আমার এখানে কাজ করে। এরা আমি শিখেছি, বুঝছেন, প্রথমে একটারে 1,000 টাকা বেতন দিতাম, ওর বেতন 8,000 টাকা, একটারে দিতাম 2,000 টাকা বেতন, ওর বেতন 14,000 টাকা, আর হচ্ছে 15 জন আপনি গ্যাসেরা বাইরে মহিলারা সেলাই করে এনে দেয়। এখানে বর্তমানে যে অবস্থানে আছি ইনশাল্লাহ আমি ভালো আছি। এর মধ্যে যদি যে প্রোডাক্টগুলো চায়না থেকে তাদের লগে টক্কর দিতে যাইলে তে আমার যে কারিগররা তারা তো সবসময় পারে না। যদি একটা ভালো একটা ট্রেনিং পাইতাম বা সত্য একটা বড় ধরনের একটা ঋণ পাইতাম মেশিনগুলো কেনার জন্য, মেশিনগুলো আমার কাছে নাই, বুঝছেন নি। আমার কাছে যেটা আছে ছোটো হাঁটু, বুঝছেন, এটির জন্য যদি আমার বড় ধরনের একটা ঋণ দেওয়া হতো তাহলে ভালো হতো, বুঝছেন। তাহলে আমি এলাকাবাসী বেকর্ম মহিলাদেরকে নিয়ে আমি ভালো করে আমার এটা গুছাইয়া করতে পারতাম। বিদ্যমান সমস্যাগুলো থেকে প্রান্তিক উদ্যোক্তাদের মুক্তি দিতে চলমান প্রকল্পে ডিএসকে এর পক্ষ থেকে কারখানার মালিক ও শ্রমিকদের যেসব বিষয়ে সুবিধা পাবেন সেগুলো হলো ট্রেড লাইসেন্স, ইন্স্যুরেন্স, ব্রাশ বা টিউবে আঠা লাগানো, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও চশমার ব্যবহার, ক্ষতিকর ফিনিশিং স্প্রে ব্যবহারের সতর্কতা, আয়ার এক্সটিংগুইশার স্থাপন, ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণ, শ্রমিকদের নিরাপদ টয়লেট, প্রয়োজনীয় প্রশিক্ষণ, পুঁজির যোগান, কার্যকর বাজার সংযোগ, নারী কর্মীদের সুরক্ষায় সিসিটিভি স্থাপন, নারী ও পুরুষের জন্য পৃথক বিশ্রামাগার ও নামাজের স্থান। চামড়া থেকে ওয়ালেট, মানি ব্যাগ, ব্যাগ, বেল্ট ইত্যাদি পণ্য উৎপাদন করে থাকে। যে এটা যে একটি শিল্প এবং শিল্পের যে কতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, বিশেষ করে পরিবেশ বিষয়ক, সেই জায়গাটি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। সাব কনসেপ্ট নোটে আমরা মূলত 3টি বিষয়ে আমরা জোর দিয়েছি। সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে যে সেখানে হচ্ছে পরিবেশগত চর্চার বিষয়টিকে গুরুত্ব দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই যে পণ্য হচ্ছে সেই পণ্যের একটা ভালো বাজারজাত করা, এবং এই কাজটা করার জন্য যেটা বলো যে এই যে কারিগর, এই শিল্পীদের দক্ষতা উন্নয়নের জন্য তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা, তাদেরকে দক্ষতা উন্নয়নের জন্য নানাবিধ প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, সেই কাজগুলো আমরা করব। এই যে আমাদের যে একটি ক্লাস্টার আছে যেটা একটা সম্ভাবনাময় ক্লাস্টার, সেই শিল্পের বিকাশ আমরা আশা করি যে অনেক সফলভাবে মানে হবে এবং এটা ত্বরান্বিত করার জন্য আশা করি যে PKSF আরও জোরালো ভূমিকা আমাদেরকে রাখবেন এবং PKSF ওয়ার্ল্ড ব্যাংকও মানে এই বিষয়ে আমাদেরকে মানে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। চলমান প্রকল্পে সামিল হয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা সুস্থ ও নিরাপদ কারখানার স্বপ্ন বাস্তবায়ন করছেন। এ প্রকল্প সফল হলে তাদের উৎপাদন যেমন বাড়বে তেমনি নিশ্চিত হবে কাঙ্ক্ষিত মুনাফা, ফলে উৎপাদন হবে পরিবেশ বান্ধব ও টেকসই, সমৃদ্ধ হয়ে উঠবে প্রান্তিক অর্থনীতি, যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।